বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে রেসিপি ফুলকপি পকোড়া। আপনারা তো অনেক রকম পকোড়াই বাড়িতে বানিয়ে খেয়েছেন, তো আসুন আজকে অন্য রকমের পকোড়া আপনাদের বানিয়ে দেখায়। তো যাই হোক বন্ধুরা, ফুলকপির পকোড়া বানানোর জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে ছোট ছোট আকারে কেটে নেব। আপনারাও প্রথমে খুব ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নেবেন। তো আমি ফুলকপিগুলোকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে প্রথমে বেসন নিয়ে নিচ্ছি, এখানে ছোলার বেসন নিয়ে নিচ্ছি। বেসন নেওয়ার পর এর মধ্যে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ার নেওয়ার পর 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নেব। আর চালের গুঁড়ি নিয়ে নিলে পকোড়াগুলো খুব বেশি মুচমুচে হয়, তার জন্য আপনারা চালের গুঁড়ি নিয়ে নেবেন। এবার এর মধ্যে কালো জিরে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর ধনে ও জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপির মধ্যেও সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর সাথে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর খুব ভালো করে ফুলকপিগুলোকে মাখিয়ে নেব। আপনারা চাইলে ফুলকপিগুলোকে হালকা করে সেদ্ধ করে নিতে পারেন। আমি আজকে ফুলকপিগুলো সেদ্ধ করা ঝামেলা ছাড়াই ফুলকপির পকোড়া বানিয়ে ফেলব। তো আমার মশলাগুলো ফুলকপির মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। তারপর বেসনের গোলাটাকে খুব সুন্দর করে জল দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নেব। তো জল দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা একটা ব্যাটার বানিয়ে নেবেন, আর আপনারা আস্তে আস্তে জল দিয়ে তারপর মাখিয়ে নেবেন। একেবারে একসঙ্গে বেশি করে জল দিয়ে দেবেন না। তারপর একটু ব্যাটারের মধ্যে খাবার সোডা দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেসনের ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে ততই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন করে আমি ব্যাটারগুলো বানিয়ে ফেলেছি, এইভাবে বানিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা অনেকেই ভাবেন যে ফুলকপির পকোড়া মানে কঠিন একটা ব্যাপার, তো ফুলকপির পকোড়া বানানো কোনো কঠিন ব্যাপার না, খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, আর খুব বেশি উপকরণ লাগে না, সামান্য একটু বেসন আর যদি একটু চালের গুঁড়ি থাকে তাহলেই হয়ে যায়। এবার এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর বেসনের গোলায় একটা একটা করে ফুলকপি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আপনারা যখন ফুলকপির পকোড়াগুলো বানাবেন একেবারে লো ফ্লেমে বানিয়ে নেবেন, ফ্লেমটা কখনোই হাইতে রাখবেন না। বন্ধুরা, আমি এদিকে পকোড়াগুলো ভাজতে থাকি, ততক্ষণ আপনারা কোথাও না গিয়ে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের একটা টিপস বলে দিই, আপনারা ফুলকপির পকোড়াগুলো যখন বানাবেন আস্তে আস্তে আর সময় ধরে পকোড়াগুলোকে ভেজে নেবেন, দেখবেন অনেকক্ষণ ধরে পকোড়াগুলো মুচমুচে থাকবে আর খেতেও খুবই টেস্টি হবে। বন্ধুরা, আপনারা চাইলে সন্ধ্যার চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। এছাড়াও আপনার বাড়িতে যদি অতিথি চলে আসে তো তাদেরও এইভাবে পকোড়া বানিয়ে খুশি করে দিতে পারেন। আর চায়ের সঙ্গে কিন্তু ফুলকপির পকোড়া বেশ ভালো লাগে। আপনারা যারা ফুলকপির পকোড়া বাড়িতে এখনও বানিয়ে খাননি,
আর অবশ্যই একবার হলেও এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফুলকপির পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আর একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি তেলে আমি বাকি পকোড়াগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবারও তেলের মধ্যে ফুলকপির পকোড়াগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা বাড়িতে কে কে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সব পকোড়াগুলোকে এবার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আবারও একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফুলকপির পকোড়ার সঙ্গে একটু সস নিয়ে নিয়েছি, আর আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। তো টমেটো সস দিয়ে এইভাবে আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেয়ে দেখবেন। আর টমেটো সস ছাড়া ফুলকপির পকোড়া কিন্তু অসমাপ্ত, তার জন্য আপনারা টমেটো সস দিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।